হ্যালো फ्रेंड्स, वेलकम ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর ভিডিও পাঠানো হলো, তাই কি না? অনেক দিন। আমি আসলে কি বলেন তো, আজকের ভিডিওটা খুব স্পেশাল, তো তার জন্য আমার একটু দেরি হয়ে গেল। আমি আপনাদেরকে আনস্টিচড কাপড় দেখাতে চাইনি, তার জন্য আমি স্টিচড কাপড় দেখাতে চাচ্ছি। মানে আজকে আমি আমার পূজার শপিংটা দেখাতে চাচ্ছি। আপনারা যদি দেখেন আমার খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, আর ভিডিওটা পাশের বেল বাটনটাকে ট্যাপ করে দেবেন, ঠিক আছে? তো চলুন দেখি শুরু করা যায়। বাঙালির নিত্য নতুন একটাই জিনিস থাকে, তো সবার কাছেই সবচাইতে প্রিয় হয় শাড়ি। তো শাড়ি তো আমি পরতে পারবো না, আমি খাটো। যাই হোক, আমাকে শাড়ি পর, আমার শাড়ি তো আমার মা পরে, তা আমাকে শাড়ি দেখানোই উচিত, তাই কি না? তো শাড়ি শাড়ি গাই, শাড়ি আনাও। শাড়ি তো তাই That was too much insult. It is insult hai galo. Insult. Jambu eta dhore rakhbi. Khobor dadi churi korchis. Acha chalo. এটা হচ্ছে প্রথম একটা শাড়ি, এটা হচ্ছে বেনারসি সেল। যেহেতু বাহির থেকে এসে সবাইকে কাপড়টা ধুয়ে ফেলতে হবে, তার জন্য এইটা কিনলে আপনাদের লাভ আছে, মানে দেখানো তো উচিত, নাহলে হবে না। এটা কেনা হয়েছে নিশাত বেনারসি থেকে। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, আর এইটা হচ্ছে এটা পুরো ব্যাকগ্রাউন্ডটা এরকম সুন্দর না শাড়িটা? সিরি কথা বলতে পারছি না, তুই ভুল করে রাখছে হয়তো। দেখ, এটা একটা শাড়ি, এটা একটা সিল্কেরই শাড়ি। যেহেতু এই কালারটা অনেকের কাছেই খারাপ লাগতে পারে, কিন্তু আরেকটা কালার আছে অ্যাশ কালার, এটা হচ্ছে জলপাই কালার, হালকা হালকা, আপনার অনেকে টিয়া কালারও বলতে পারবেন এটাকে। এইটা কেনা হয়েছে নিশাত বেনারসি থেকে। এইটা এটা হচ্ছে জড়ি সুতো দিয়ে কাজ করা হচ্ছে এইখানে, এটা পেটা কাজ, এটা উঠবে না। আমি স্ক্র্যাচও করলাম, বাট এটা উঠবে না। আর এইটা খুবই আরামদায়ক হবে, পুজোর দিনটা পরলে গরম বুঝে খুব একটা লাগবে না। ব্লাউজ পিসটা দেখতে হচ্ছে, আমি ব্লাউজ পিসটা হচ্ছে চুমনি প্রিন্টের, এটা অন্য এর কালার সাথে ম্যাচিং করে আপনারা ব্লাউজ পিস। ওয়াও, ব্লাউজ পিসটা একদম দারুন। আরে, মায়ের শপিং তো শেষ হয়ে গেল, তাই মাম্মিকে বলেছিলাম আরেকটা শাড়ি কিনতে, কিন্তু কি করবো বলতো, বেঙ্গলি লেডিস, আমার মা ওদের বেঙ্গলি লেডিসের থেকে একটু অন্যরকম, যেমন আমার দুটোর বেশি শাড়ি কিনলোই না। আচ্ছা যাই হোক, এবার একটা নতুন কাপড় ধাচ্ছি। এবার আমরা বেশিরভাগ অনেক সময় গর্জিয়াস কাপড় কিনেছি, আমি তিনটে লেহেঙ্গার মধ্যে একটা আমাকে দিয়েছে মাসি মনি, আর একজন দিয়েছে হচ্ছে আমার বাবা, আর একটা দিয়েছে আমার নানু। তো তিনটে লেহেঙ্গা দেখাবো, কিন্তু তার আগে দেখাচ্ছি দুটো সুতি কাপড়, মানে দুটো সুতি কাপড়, একটা সাদা একটা হলুদ, দেখি আপনাদের ভালো লাগে কিনা। আমার বোন কিনেছিল পঞ্চমীর সকালে আর ষষ্ঠীর বিকেলে পরার জন্য, দেখাচ্ছি। এখন চারটে কাপড় তো কেনা হয়েছে সুতি, তো তার দুটো দিয়েছে মাসিমণি, তো এই দুটো মাসিমণি দিয়েছে সেটা আগের আগে দেখায়, কারণ ওই দুটো আমার বোনের বেশি পছন্দ হয়েছে। তো এগুলো হয়ে গেছে স্টিচড, অ্যান্ড আমি আপনাকে আনস্টিচ হাতে চাইনি, এটাই কারণ ছিল। এটা বোতামের মধ্যে সামকুচ ডিফারেন্ট আছে না, অনেক ডিফারেন্ট, অ্যান্ড এটার নিচটাতেও, এটা খুবই সুতি বলতে গেলে খুবই সফট, এটা পরলে ভালো দেখাবে। এটা আপনার ষষ্ঠীর সকালে পরতে পারেন, ষষ্ঠীর সকালে মানুষ হালকা কাপড় পরতে বেশি ভালোবাসেন। কিন্তু একটা কথা বলতে তো ভুলেই গেছি, শুভ ষষ্ঠী, দশমী আসতে চলেছি। এটা প্যান্ট, এটা হচ্ছে আপনারা এটা আরও চোষা করতে পারবেন, কিংবা প্লাজো কিংবা এটা স্কার্টও করতে পারবেন, এটা এটাও অনেক সফট এটার সাথে। এবার চলেন ওনাটা দেখাই, ওনাটা কিন্তু জর্জেটের, আপনাদের অনেকেরই জর্জেট কাপড়ের ইচ্ছে থাকতে পারে, বাট এটা সুন্দর, এটা সুন্দর, এটা
দেখুন তো প্রেমা কেমন লাগতেছে এটা পরে। এবার আর দেখুন এখানে দেখুন এই যে ইয়ার কাজও দেওয়া আছে একেবারে। এগুলো হচ্ছে আপনার যেসব থাকে সাজানোর জন্য, আর নিচে এরকম সুতো দিয়ে। হ্যাঁ দারুণ কিন্তু, দারুণ কিন্তু। তারপর ওর পঞ্চমীর দিন কি পড়ে বলুন তো, এটাও না মাসিমণি দিয়েছে। একটা দিলে না মন ভরে না, একটা বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা কি বলি, বেজোড় সংখ্যাও না, এটা হচ্ছে একটা কোনো সংখ্যাই না, সমমৌলিক সংখ্যা। আমি সিক্সে পড়ি অত জানি না বাপু, যাই হোক আমার মাসিমণি আরেকটা দিয়েছে, কারণ আমার বোন জোর সংখ্যা খুব ভালোবাসে। তো এটা হচ্ছে সেই একটা, এটা হচ্ছে হলুদ রঙ। পঞ্চমীর দিন আপনারা অনেকে গাঢ় রঙ পড়েন, কিন্তু হলুদ রঙটা মানে একটু, এটা তো হচ্ছে কাঁচা হলুদ রঙ, এগুলো পড়লে দেখতে ভালো লাগে। এগুলো সুতো দিয়ে বেশ কাজ করা আছে, এগুলো জল জল করবে রাতের বেলা। এটা পিছন দিকটাও দেখাও। ইয়েস, এর আগে সামনের দিকটা দেখাচ্ছি, এখানে প্রত্যেকটা পাতায়ও কাজ আছে। আর এর সিম্পলটা হচ্ছে পিছনটা একদম সিম্পল। আর এটা হাতা থ্রি কোয়ার্টার করা আছে, থ্রি কোয়ার্টার হাতা আপনার চাইলে। না না না, এটা এটা ছোট করা আছে, এটা থ্রি কোয়ার্টার না, ওই আগেটা থ্রি কোয়ার্টার ছিল। যাই হোক আপনারা চাইলে এটাকে পরি হাতা কিংবা মাই খাতা করতে পারবেন। আচ্ছা এটার ওড়নাটা প্লিজ, এই কোথায় তুই রে? আচ্ছা যাই হোক আমরা মারামারি পরে করে নিব। এবার হচ্ছে এটা হচ্ছে, এটাও জর্জেটের ওড়না, বাট এটা কিন্তু খুব হালকা। তাদের মনে হয় যে জর্জেটের ওড়না খুব গরম, খুব গরম, কিন্তু এটা কিন্তু গরম না, এটা ভেরি সফট আর হালকা। নিচটাতে ওটারই প্রিন্টিং আছে, আর এটা দেখলে, খেয়াল করে দেখলে এটা ভালো। আচ্ছা এটা তো হয়ে গেল, এবার এটা পায়জামাটা তো প্রিয়া এটা দিল, এখনই দিল। এটা হচ্ছে, এটা হলুদ রঙের, এটা প্লাজো, প্লাজো, এটা প্লাজো প্যান্ট। আই থিঙ্ক আপনারা প্লাজো প্যান্টের হিস্ট্রি জানেন, এটা প্লাজো প্যান্ট, চাইলে আপনারা এটা চোষা প্যান্ট করে নিতে পারবেন। আচ্ছা যাই হোক এবার দেখায় গর্জিয়াস কাপড়, যেটা না থাকলে পুজো পুজোই মনে হয় না। তার আগে দেখা দিচ্ছি আমি মেহেদি দিয়েছি, হাউ ইজ দিস, আপনারা লাইকের মধ্যে বুঝে দিন, যদি ভালো হয় তো আই ওয়ান্ট লাইক, ওকে। যাই হোক লেহেঙ্গা প্লিজ পাইছি, এটা হচ্ছে আমার বোনের লেহেঙ্গা, এটা হচ্ছে, এটাও একটা কাঁচা হলুদ রঙ, আমার বোন কাঁচা হলুদ রঙ খুব ভালোবাসে। যাই হোক এটা হচ্ছে, এটার কাজগুলো একবার দেখুন, খালি দেখবেন আর দেখতেই থাকবেন। এগুলোর কাজ হচ্ছে পুরোভাবে সুন্দর জরির সুতো দিয়ে করা। কিরে জাম্বু তোমার ভালো লেগেছে? আর এটাকে তোলার চেষ্টা করলেও কিন্তু উঠবে না, কারণ হচ্ছে এটা কিন্তু পেটানো কাজ। এটা কেমন, এটা কেমন, এটা কেমন? এবার চলেন ঘাগড়াটা। উড়ি ওই বাবা রে, এটা শার্ট নে এরকম বাড়ি উমাই পেতে টানতে পারবি না কিন্তু। এবার দেখুন এটা পুরো অল ওভার কাজ, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক, নিজের কাজটা খালি দেখেন একবার। এটা কিনছে সে যদি শাড়ি ঘর থেকে সুপার মার্কেট। এবার এবার এটার ওড়নাটা এই নাও, তোমার মাথা মধ্যে যাওয়ার দরকার নাই, তুমি নিজে থেকে নিয়ে নাও। বাবারে প্রেমার না আমার এই লেহেঙ্গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এইটার ওড়নাতেও কিন্তু কাজ আছে, হয়ে গেল। এবার আমার দ্বিতীয় লেহেঙ্গাটা দেখাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি, মেরে বোন কা লেহেঙ্গা তো নেই শেষ হোতা, মেরে বোন কা লেহেঙ্গা তো শেষ নেই হোতা, এই দেখেন। হয় আমার থেকে বেশি লেহেঙ্গা তুই নিছিস। এই এটা হচ্ছে একটা, এটা একটা কীরকম হয়েছে একটু বলবেন, এটা কাজটা কিন্তু খুব সুন্দর, এটা এটা মেরুন রঙের, যদি কেউ লাল রঙ মনে করে থাকে এটা আপনার মিস্টেক হবে, কারণ এটা মেরুন রঙ।
পেটানো কাজ উঠবে না। আর পিছনের দিকটাও দেখাও, পিছনের দিকটাতে আপনারা চেন সিস্টেম করতে পারেন, হুক সিস্টেম করতে পারেন। তুমি এখানে চেনের জন্য এখানে জায়গা দেওয়া ছিল, এই জন্য চেন বানানো হয়েছে জায়গাটা। হাতাটা একবার খালি দেখো, খালি তাকাই তাকাই। এবার এটা ঘাগড়াটা ঠিক আমি তুলতে পারবো না, এটা বস্তা, এটা বস্তা। কি বলে, কি সুন্দর দেখতে দেখুন এটা। উপরে কাজটা খালি একবার দেখুন, যেখানে একটু সামান্য ফুলের মতো। আপনাদের যদি আমার এক টাকা বড় অথবা প্রেমার অথবা আমার মা যদি এক টাকা বড় যদি ভালো লাগে থাকে, লাইক কিন্তু মাস্ট, এবং দুর্গাপূজার আরো লেটেস্ট ভিডিও দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, যাতে আপনারা সময় মতো সেই ভিডিওর লিংক পেয়ে যান। এখানে কিন্তু পুতিরও কাজ আছে, আর কার আর্টিফিশিয়াল আর কাচেরও। লেহেঙ্গাটা সত্যি কিন্তু অনেক সুন্দর, আপনারা এটা অন্য কারোর বিয়েতে যাওয়ার সময় পড়তে পারবেন। কিন্তু এইটা আমি সেজুর থেকে নেইনি, এটা নেওয়া হয়েছে মৌসারি ঘর থেকে, মৌসারি সেন্টার, এটা জাহাজ কোম্পানি মোড়ের ওদিকে অবস্থিত। এত ময়লা কেন ওখানে? পরে আমাদের যদি না গোছাতে দিছে না, তাহলে মা আমি খবর নিয়ে বলতেছি, তার আগে এগুলো দেখাই নিচ্ছি। সরি মাফ করবেন, ভিডিও ক্লিপ বন্ধ করতে ভুলে গেছিলাম, আমি একটা শিশু মানুষ। উল্টা দেখাচ্ছি, হে হে, তুই মাথায় দিয়ে দেখাইস না কেন? লাইট অফ কর, লাইট কাজে ঠিক আছে, লাইট বন্ধ করতেছি বাবা। ওহো দেখি না বোনকে কি সুন্দর লাগতেছে। হিন্দিতে গালি বয়ার গানটা ছিল না, আপনার টাইম আয়েগা, সে আপনার টাইমে আয়েগার মতো কপস হয়েছে আমার পিয়ার এতগুলো লেহেঙ্গা দেখানোর পর। ওই তোমার বেশি আমার থেকে চাপ ধান পর, আমার টাইম আসছে, আপনার টাইম আয়েগা, আমার টাইম আসে গেছে। এইটা হচ্ছে একটা, এটা হালকা হালকা নীল কালার, কেউ পেস্ট করা মনে করবেন না প্লিজ। এটা হচ্ছে ওর উপরের কোটিটা, এর হাতার কাজটা হচ্ছে মারাত্মক অ্যাকচুয়ালি, আই জাস্ট লাভ ইট। এটার উপরেই কাজ আছে, এটা কিন্তু উঠবে না, এটাও পেটানো। এটা মনে হয় যে সে যদি শাড়ি কর, পিছন দিকটা দেখাও, এটা পিছন দিকটা সিম্পল, হাতের তো কাজ আছে। আমাদের সবচেয়ে সুন্দর অংশ আমাদের মুখ, যদি আমরা কথা বলি, আর সেটা হচ্ছে আর লেহেঙ্গার সাথে সুন্দর অংশ কি বলুন তো, ঘাগরা। আরে নাকি যাই হোক, তুমি দেখাতে থাকো সব আমাদের করতে হবে, আজ আমার রাত 12টার আগে ঘুম নেই। আচ্ছা যাই হোক, দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বলুন। আমি এতদিন পর দেখালাম, প্লিজ মাফ করে দিবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ। কি হলো আবার, সাবস্ক্রাইবার বৃষ্টি হচ্ছে কেন? নামার থামাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লাইক করবেন, এবং দুর্গাপূজার ভিডিও দেখার জন্য কিন্তু আমি আবার বলতেছি সাবস্ক্রাইব কিন্তু করতে হবে, হ্যাঁ, কারণ প্রেমার হাফ সেঞ্চুরি হতে যাচ্ছে। And thanks for 40 subscribers family. Okay, যাই হোক, এবার এটা দেখেন উপরে হালকা কাজ আছে। আরে নিচের অংশটা দেখাও, উপরের অংশ তো সবাই দেখছি, নিচের অংশটাই তো বেশি মশলছে সুন্দর। ঝুমকা গিরা রে বারেলি কে বাজার মে, ঝুমকা গিরা রে, এটা হচ্ছে সবচাইতে আমার পছন্দের লেখা। এটা কন্ট্রাস্ট, অনেকে কন্ট্রাস্ট পছন্দ করে, কিন্তু বাট কন্ট্রাস্ট এখন ট্রেন্ডিং। হ্যাঁ সত্যি, এটা ওড়নাটা সুন্দর, এর উপরে আছে কাজ শাড়ি। এটা এদেখে মনে তো কার কথা মনে হচ্ছে আমার, না সাত নিম্ন সাথে আর রাশির শাড়ির কথা মনে পড়তেছে। ধিন ধিন তানা নানা ধিন ধিন,
দিন দিন টানানা দিন দিন আচ্ছা ঠিক আছে তখন নিজের জিনিস দেখাও রাশির কথা পরে পাওয়া যাবে আরেকটা 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 লাও হ্যাঁ যেটা যেটা আমাদের মাসি দিছে তাতে 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 এটা আমাদের আমাদের মাসি দিছে মানে প্রেমাকে দিছে আর কি আচ্ছা ঠিক আছে দেখা এখন আচ্ছা যাই হোক আর জানেন আর এটা হচ্ছে আমি নবমীর দিন পরবো অবশ্য লাল অষ্টমীর দিন পরা ছিল একটা অষ্টমীর জন্য বিশেষ কাপড় আছে যেটা লাস্টে একবারে বম বাস্ট করে দিবে হ্যাঁ একদম বম ফাটাবে এটা পিছন দিকটা প্ল্যান আর লেস দাও আস এন্ড লেস আপনারা যদি আপনাদের বাচ্চা আরো ছোট হয় তাই এটা লেসটা নাও দিতে পারে যাক চেঞ্জ আরেকটা আরেকটা আচ্ছা আচ্ছা দেখি এখন এটা এটা কেমন হয়েছে বলবো লাইটটা অন করি থ্যাংক ইউ ভেরি মাচ মাসিমনি ফর গিভিং মি আ নাইস ড্রেস এই লেহেঙ্গাটাও কিন্তু অনেক সুন্দর এটা না হয়েছে সেরুতি শাড়ি থেকে এটা তো কাজের হচ্ছে তো তসর আর আগেরটা ছিল শার্টিন তো জানেন তো এখন শার্টিনই ট্রেন্ডি তসর আর ভেলভেট পুরাতন আর আমার যে লাল রঙের লেহেঙ্গাটা দেখলেন ওইটা ভেলভেটের ছিল মানে ওটা লাল তো না ওটা মেরুন ওটা অষ্টমীর জন্য প্রিপেয়ার একদম নিচের কাজটা ভালো এটা হচ্ছে ঘাগরাটা আচ্ছা এবার ওড়নাটা দিই নতুন কাপড়ে ঘ্রাণ বুড়ে দেয় পূজা আসছে হাই হাই রে রাইট অফ করো আচ্ছা করতেছি মুঝে লাইট সে ডর লাগতা হ্যায় থপ্পড় সে নহীন লাগতা সাব লাইট সে লাগতা হ্যায় এর উপরে হালকা কাজ আছে যারা নিচের কাজটা একটু ভারী আছে যদি আপনার ভালো লেগে থাকে এটাও সে যদি শাড়ি ঘাট থেকে না এটা নবমীর দিন আমি পরবো আর আচ্ছা এটা অষ্টমীর দিন পরতে পারেন এবারে দুর্গাপূজা হলো আমার জমজমা আর এইবার প্রেমা আরেকটা লেহেঙ্গা আসতেছে কিরে প্রেমা আমার তো দুইটা হলো তো তিনটা হলো হ্যাটট্রিক মাই ফেভারিট এটা হচ্ছে ধামাকা দেওয়াটা এই দেখুন হাউ ইজ দিস এই কালারটা ইজ ভেরি বিউটিফুল এখানে তো কাজও আছে হাউ ইজ দিস এই কাজটা তো একদম মারাত্মক এর মানে তো দেখাই যাচ্ছে না আলোতে এই যে এই কাজটা দেখো হাতের কাজটা একটু সিম্পল বাট সিম্পল খুব ভালো লাগে মানে কিন্তু অনেক সুন্দর এই দেখেন কলারের কাজটাও বেশ সুন্দর হ্যাঁ এটা হলো পেঁয়াজু কালার এই দর্জি আঙ্গেলটাকে থ্যাংক ইউ পিছন দিকটা প্লেন প্লেন আর এর নিচটা কিন্তু সফট এটা হলো নেটের আর এটা না হয়েছে সেজুতি শাড়ি ঘর থেকে সুপার মার্কেট এটা আমি অষ্টমী দিন পরবো অবশ্য অষ্টমী দিন লাল রং পরা উচিত বাট লাল তো পরা একবারে বাধ্যিত নয় মানুষের লেহেঙ্গা কেন ভালো লাগে তার ঘাগরাটা দেখার পর তার ঘাগরা এটার কিন্তু খুব সুন্দর আপনারা দেখলে হয়তো পুরো বুঝতে পারলেন তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পাইছি এবার দেখেন ওয়াও এখানে দেখেন ফুলগুলো যেভাবে ফুটে উঠেছে এটা একদম অসাধারণ অসম অ্যান্ড নিচের কাজটা তো কথাই বলবো না জাস্ট অসম এটা একবার অসম নিচে ক্যান ক্যান নেই সো সমস্যা আপনাদের নেই বাট নিচটা একটু ভারী হবে বাট নেটের উপরে কাজ আর মার্ভেলাস হয়েছে এটাকে একদম দেখুন কীভাবে ফুটে উঠেছে এটাকে মানে না এটা কালারটাও অনেক সুন্দর কালারটা হালকা এটা আরও ডিপ কালার রয়েছে আপনারা নিতে পারেন মেরে হাত মে নানা চুড়িয়া হ্যায় জরা ঠেরো সজন মজবুরিয়া আচ্ছা গান পরে গা আগে তো লেহেঙ্গার না দেখাও লেহেঙ্গাটা সত্যি অনেক সুন্দর এই যে এইখানটা সেরকম এইখানেও সেই হাতারি সেম কাজ পুরো অল ওভার সেরকমভাবেই আছে আরে আজকে ষষ্ঠী এখন লেহেঙ্গা ট্রেন্ড সারারা ট্রেন্ড গারারা ট্রেন্ড
তার ভাই ট্রেন্ড, তার মামা তো ভাই ট্রেন্ড, তার মা তার মামা তো বোন ট্রেন্ড, সবই ট্রেন্ডি। বাট একটা জিনিস বোধ হয় পুরো বছরটা ট্রেন্ডি থেকে যাবে, কোনো দিনও পুরাতন হবে না। কেন বলুন তো, ওটা মাস্ক। ফর করোনা উই হ্যাভ টু ওয়েয়ার মাস্ক, আর যেটা একবারে নেসেসারি হয়ে গিয়েছে এখন। আর এবার মাস্ক ছাড়া অনেক মণ্ডপে ঢুকতেও দেবে না, আর তার জন্য এবার মাস্ক হয়ে গেছে ট্রেন্ডিং। বাট আমি কেন কালো সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেকস দেওয়া মাস্ক পরবো? আপনি বলেন আমার বয়সই বা কত? তার জন্য আমি না নতুন বিউটিফুল কার্টুন মাস্ক বের করেছি। কার্টুন আমারও না হয়েছে, আমি বলেছি তোর না হয়নি। আচ্ছা যাই হোক, এডিটর কথা বলছেন, এবার হচ্ছে এইটা কিরকম হয়েছে আপনাদের একবার করে দেখাই। প্রথমে আমার বোনটা দেখাই, এটা হচ্ছে অ্যানাইম, অনেকেরই অ্যানাইম অ্যানিমে সিরিজ, খুব ভালো লাগে দেখতে। কোথায় গেল, খুলো কীভাবে? পিয়া আরে খোলা যাবে এখন। হ্যাঁ পেয়েছি। এটা কেনা হয়েছে লাজ ফার্মা থেকে, লাজ ফার্মা রংপুর। এইটা হচ্ছে দেখুন লাজ ফার্মা, একদম সুন্দর সুন্দর মাল আনে। তুই পারলে পরে দেখা না কেন, খুলে দিচ্ছে। হাউ অ্যাম আই লুকিং ফ্যাশনেবল মাস্ক। এবার প্রেমার তোরটা দেখা। ইয়েস, এখন অনেকে আবার কি করছেন বলুন তো, টাকা বাঁচানোর জন্য সুতির কাপড় দিয়ে মাস্ক মারি নিচ্ছে, কিন্তু এটা কি সত্যি সেফ হবে? যাই হোক, থ্রি লেয়ার্স এর মাস্ক পরা বেশি সেফ। আর এটার মধ্যে হচ্ছে এইটা, এটা হচ্ছে আমারটা, আই লাভ মিকি মাউস, বাট মিকি মাউস হচ্ছে মিনি মাউস বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে মিনি মাউস, কি সুন্দর খোলা লাগো। মিনি মাউস, ওকে এটা হলো। ও মা, এবার এক্সেসরি টাইম। উইদাউট এক্সেসরি পূজা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, অ্যান্ড আমাদের জন্য তো তাই। যাই হোক, আমার এবারে পুজো তিন খান কি কিনেছি বলুন তো, ইয়াররিংস। কিন্তু কি বলুন তো, আমি তিনটা লেহেঙ্গা কিনেছি, তার সদ্য দিয়ে আমাকে তিনটা ইয়াররিংস কিনেছে। যাই হোক, একটা তিনটে আপনাকে পরপর দেখাবো। দাও এটা কিরকম হয়েছে, দাঁড়ান আমি একটু খুলে দেখাই। পরে দেখাতে পারবো না, আমার কান ফুটা নাই, নকল কানে দুল। যাই হোক, এটা হচ্ছে এটা নিচটা, নিচটাও কিন্তু বেশ ভালো। এটা নিয়ে হয়েছে ঘাসফুল থেকে, দাম তো পুরো দেওয়াই আছে 250। আপনার কোন কাহিনী ভালো লাগলো কমেন্টে বলতে ভুলবেন না। এখন আরেকটা ট্রেন্ড হয়েছে, মাথায় বড় টিকলি, কানে বড় বড় দুল। এখন মানুষ মালা পরে না, দুল পরে, মাথায় টিকলি পরে। তো তার মানে আমার মনেরও সেই নেশা ধরেছে, বড় দুল পরবি, আর সেই বড় দুলের নেশা সেইটা। হায় হায় আল্লাহ, এটা কত বড়, কত বড়, এটাই ভাবতেছি। এটা হচ্ছে 250 টাকা, এটাও নেওয়া হয়েছে ঘাসফুল থেকে। কেমন দেখতে হয়েছে, কিন্তু ডায়মন্ড ডায়মন্ড চকচক চকচক করবে, ডায়মন্ড চকচক চকচক করবে। একবার নিচটা দেখুন, ছোটো ছোটো স্টোনস, এটা স্টোনস। আপনাদের আপনাদের কান যদি এটা ক্যারি করতে পারে ভালো কথা, মানে কান কেটে যাবে, কারোর কারোর কোনো চান্স নেই, বিকজ এটা পুশ সিস্টেম। আচ্ছা আরেকটা প্লিজ, এটা আরেকটা, এটা খুলে দেখাচ্ছি। আমি প্যাকেট থেকে দেখানোর মানুষ নেই বাপু, আমি খুলে দেখানোর মানুষ। এবার দেখুন, এটাও একটাই বড় বড় সুতা, আমি একদম সুতা পছন্দ করি না। এটা সুতা নয়, এটা চেন। এটা কিন্তু খুব ভারী হবে, স্টোনস আছে বহুত এখানে। এটা পুশ, ইয়েস এটা পুশ অবশ্য, কিন্তু খুব ভারী হবে। যার যারা ক্যারি করতে হবে তারাই পড়বেন প্লিজ, যাদের কান ছোট আমার মতো তারা পড়বেন না, যাদের কান ছিঁড়ে যাবে। ওরা জানে তোকে দেওয়া বলা লাগবে না। যাই হোক, যা এবার হচ্ছে আংটি টাইম। হ্যাঁ এটাও ঘাসফুল থেকে কেনা, কারণ আমরা বেশিরভাগ সময় ঘাসফুলেই যাই তো। এটা কিন্তু আপনারা অন্য কোনো সাইজও করতে পারবেন, আমি একটু পরে দেখাই। আচ্ছা দেখো আলোতে দেখো, তাও তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, সুন্দর না আংটিটা। বুঝতে পারছেন তো, সাজগোজের সরঞ্জামের তো সবাই কিনে ফেলেছেন তো। আমি না আমার মেকআপ কিটটা না
হঠাৎ করে দুর্ভাগ্যবশত ভেঙে গেছে। তার জন্য আমাকে ভেবেছি আর মেকআপ কিট কিনবই না। বলেন না মেকআপ কিটে যেসব আইশ্যাডোগুলো থাকে সেগুলো জল জল করে না বলেন? আমি তো ভাবলাম জল জল করে একটা ভালো আইশ্যাডো কিট কিনবো আর পাউডার কিট কিনবো। পাউডার কিট কিনতে না ভুলে গেছি, তাই এখন আমি আইশ্যাডো কিট কিনছি। আর দেখাতে তো হবে, বিকজ আই এম ওপেন বুক, আর আপনাদের সবাই সব কিছু জানতে পারি। যাই হোক, এটা এখানে রাখলাম, এটা একটু খুলে থাকে। এটা হচ্ছে ক্যালিনা প্রফেশনাল কসমেটিক্স, এটাও ঘাসপুর থেকে কেনা, বাট এটার দাম 450 টাকা। এটাতে বিভিন্ন কালার্স আছে, 16টা রঙ আছে, 16 কালার্স। এইগুলো সব জ্বলে, বিশেষ করে এইটা কিন্তু খুব জ্বলতে মলয়। আমার বোনের তো এই রঙটা অনেক ভালো লাগছে। ইয়েস মালাই, ইয়েস মালাই জ্বলবে, রেবেল এটাও জ্বলবে। আর এবার প্রেমা যে দুটো নেল পলিশ কিনেছে সেটা দেখতে পারবেন আপনারা। প্রথমে হাতে গা দিয়ে দিচ্ছি দুধ। হ্যাঁ, কেমন আজব ভাবে নো, এটা ট্রেন্ড। এবার হচ্ছে এই নেল পলিশ প্যাস্টেলের, আর এটা লং লাস্টিং, বেশি মোটা করে দেবেন না, হালকা পাতলা ভাবে দেবেন, ঠিক এরকম, তাহলে এটা লং লাস্টিং থাকবে। কিন্তু বেশি মোটা করে দিলে কিন্তু যে কোনো নেল পলিশ উঠে যাবে। আর এটা কিন্তু অনেকক্ষণ ধরে শুকাতে হবে, প্রায় 20 মিনিট। আচ্ছা এটা রেখে দিই। এবার ভুলে গিয়ে বলেছিলাম না টপস দেখো, আমার বোনের ভুলে গিয়েছি, আমার বোন এবার 6টি কাপড় কিনেছি, আমি তার অর্ধেক 3টি কাপড় কিনেছি, কিন্তু 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 আমি হচ্ছে বেশি দামি কিনেছি। ভালো কথা, তা যাও এবার আমার বোন যে দুটো কিনেছে সে দুটো দেখাচ্ছি, একটা লং আর একটা হচ্ছে শর্ট টপস। তো এটার মধ্যে একটা হচ্ছে হোয়াইট, হোয়াইটও বলবো না, হালকা কি কালার, আরে ফেভারিট কালার, হ্যাঁ ফেভারিট। এটা এটা প্রিন্সেস প্রিন্সেস, এটা রাবার সিস্টেম, এটা যে কোনো মোটা বলবো না, মানে মোটামুটি সাইজের লোক পড়তে পারবে। রাবার সিস্টেম, এখানে পলস দেওয়া আছে আর নিচটা এভাবে কুচি। এটাও কেনা হয়েছে জেলা পরিষদ সুপার মার্কেট, আর দোকানের নাম হচ্ছে মুনফরিং। ওকে আরেকটা, এবার শর্ট টপস, শর্ট টপস এটা হচ্ছে আপনার হালকা হালকা ম্যাজেন্টা কালার, না হালকা হালকা ম্যাজেন্টা কালার, ওর উপরে একটু হালকা গোলাপি কালার। এটা কেনা হয়েছে সিয়াম বুটিক্স থেকে, এটাও জেলা পরিষদ সুপার মার্কেট। কাপড়টা ভালোভাবে দেখাও, পরে দেখাও, মানে যে ওইভাবে করে দেখাও। এদিকে তাকাও দেখি তোমার কেমন লাগতেছে। নেক্সট আর কিছু নাই বাবু, শপিং শেষ। এই শেষ কথাটা শুনলেই না মনে হয় পুজো শেষ। যাই হোক, একটা কথা, একটা ছোট্ট আমি কিছু নিয়েছি কোনো কার্ড থেকে, কোনো বই থেকে, নিজে বানানো একটা উপস্থাপনা, আপনাদের ওটা শুনিয়ে আমি শেষ করতে চাই। শিউলি ফোঁটা শিশির ভেজা শরতের নবরূপে, ধরণী যখন সজ্জিত তখনই বেজে উঠল মহামায়া মহাশক্তি দুর্গতি নাশিনীর আগমনি বার্তা। বিশ্ব মানবতার শান্তি ও সকলের মঙ্গল কামনা করে আপনাদের সবাইকে একটি সুস্থ ও নিরাপদ শারদীয় শুভেচ্ছা। আশা করি এবছরটা আপনাদের ভালো যাবে, আর এই বছরে যেহেতু মা গজে গমন করছেন, আশা করি এটা আমাদের জন্য মঙ্গলদায়ক হবে। নমস্কার, আর সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ কালকে নিয়ে আসবো আরও নিত্য নতুন ভিডিও আসবে সপ্তমী অষ্টমী নবমীতে আমার ভ্লগ, পুজোর ভ্লগ। বিকজ আমি অনেকেই দেখেছি আমি রংপুর পুজো খুব একটা তোয়াক্কা করেন না, কিন্তু যদি একজন ভ্লগার নিজে রংপুরে পুজো দেখায় দেখবেন তো, দেখতে ভুলবেন না আমার চ্যানেল মাই ওয়ার্ল্ড, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না যে কোন কাপড়টা আপনাদের বেশি ভালো লাগলো, কোন কালারটা যদি ভাবলেন যে এই কালারটা যদি এই কালার হতো তাহলে বেশি ভালো হতো, এরকমভাবেও লিখতে পারবেন। আর কোন ইয়াররিংস ভালো লাগলো, কোন টপস ভালো লাগলো এটাও বলবেন, আর বলবেন যে রংপুরে কোন এমন পুজো যেটা আমি আপনাকে দেখাতে পারি রংপুর সিটির, বিকজ আমি রংপুর সিটি বাইরে যেতে পারছি না, কারণ আপনারা জানেন যে ফর করোনা আমি
বাড়িতে আটকে গিয়েছি, তবে গৃহবন্দী। তবে তিন দিন আমার সাধ্য মতো চেষ্টা করে আপনাদেরকে পুজো দেখানোর চেষ্টা করব। প্লিজ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, আবার করবেন, আবার বললাম সরি আমার মুদ্রা দোষ হয়ে গেছে, সাবস্ক্রাইব 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 লাইক 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 লাইক। হ্যাঁ হাফ সেঞ্চুরি হতে যাচ্ছে, এবার তো লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে শুভ ষষ্ঠী, আর কালকে বলবো শুভ সপ্তমী, তার আগে আরেকবার বললাম শারদীয় শুভেচ্ছা, স্টে হোম স্টে সেফ, নমস্কার।